আলিপুরদুয়ার গুলিকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত, ধৃতের নাম বিপ্লব বসাক। উল্লেখ্য, গত 23 জানুয়ারি আলিপুরদুয়ার শহরের অরবিন্দ এলাকায় বিপ্লব বসাক নামক এক ব্যক্তি ভোলার ডাবরির যুবক বাপি পণ্ডিতকে গুলি চালিয়ে হত্যা করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন অভিযুক্ত বিপ্লব বসাককে আলিপুরদুয়ার আদালতে তুলে 10 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এই বিষয়টি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান পুলিশ সুপার অমিতাভ মাইতি। 23 জানুয়ারি রাত্রিবেলা আলিপুরদুয়ারেরই এক ব্যক্তি বাপি পণ্ডিত নাম, তিনি খুন হন এবং তাকে গুলি করে হত্যা করে বিপ্লব বসাক বলে অভিযুক্ত এক ব্যক্তি। তো এরপর থেকে আমরা একটা মার্ডার কেস স্টার্ট করি আলিপুরদুয়ার থানাতে, এবং সব জায়গায় আমরা রেড করার জন্য আমরা টিম পাঠাই। তো আজকে সেই আসামি, অভিযুক্ত আসামি বিপ্লব বসাক আলিপুরদুয়ার এসিজেএম কোর্টে সারেন্ডার করেছে। আমরা তাকে 10 দিনের পুলিশ রিমান্ড, পুলিশ হেফাজতে নিচ্ছি। উনি নিজেই কোর্টে হাজিরা দিয়েছেন? হ্যাঁ, নিজেই সারেন্ডার করেছেন। এতদিন কোথায় পালিয়ে ছিল বা কোথায়? সেটা আমরা রিমান্ডে নেব। রিমান্ডে নিয়ে আমরা সব জায়গায় রেড করেছি, এবং আমরা মনে করছি যে যেহেতু আমরা একটা প্রেশার ছিল, রেড হয়েছে চারিদিকে, তো সেজন্য যাই হোক না কেন, যে কোনোভাবেই হোক না কেন, সে সারেন্ডার করেছে। আমরা তাকে পিসিতে নিয়েছি, বাকিটা আমরা ইনভেস্টিগেশনে বের করব। খুনের কারণ কি বলে জানা গেছে বা এটা তদন্ত সাপেক্ষ? এখনো পর্যন্ত আমরা এফআইআর একজনই অভিযুক্ত, একজনই গুলি চালিয়েছিল এবং আর্মসটাও সিজ হয়েছে আমাদের। স্যার, ওনার ওই অভিযুক্তর বোন জামাইকেও স্যার অ্যারেস্ট করা হয়েছিল? হ্যাঁ সেটা অ্যারেস্ট করা হয়েছিল, মানে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিটেন আটক করা হয়েছিল। হ্যাঁ স্যার, পুলিশের প্রাথমিক তদন্তে বলেছিল একটা জমি সম্পর্কিত কারণ থাকতে পারে, এখন কি আপনারা সেটা মনে করছেন? সেটা আমরা দেখে নিচ্ছি। সেরকম এখনো পর্যন্ত প্রাথমিকভাবে সেই রকম একটা আমাদের কাছে এসেছিল। বাকিটা আমরা যেহেতু আসামিকে পেয়েই গেছি, তো অভিযুক্ত আসামিকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে বাকিটা সহজেই আমরা বের করে নিতে পারবো। স্যার, যেটা জানা গেছে স্যার, যে আর্মসটা দিয়ে স্যার মার্ডার করা হয়েছিল, সে আর্মসটা স্যার কি তথ্য আছে স্যার, এটা কি লিগাল না ইলিগাল বা লাইসেন্স ছিল কিনা স্যার? সেটা আমি একটু দেখে নিচ্ছি, ওটা কি লাইসেন্স কি আনলাইসেন্স সেটা আমাকে একটু দেখে নিতে হবে।